أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم وبه السند المتصل إلى أئمة المحدثين رحمهم الله تعالى ونفعنا بعلومه آمين আজকের আমরা পড়া ও ফসল যে ফসলের অতাহদিস হল বয়ান আছে যে তাহদিস রসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লামে ফরমাইছেন বা আল্লাহ ফরমাইছেন আমার গজব যত বেশি হোক আমার গজব থেকে রহমতের মাত্রা বেশি ও সম্পর্কে হদিস হল وفي رواية حذيفة رضي الله تعالى عنه صحابي حضرت حذيفة رواية تاسي قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم أمي شنتي رسول الله صلى الله عليه وسلم يفرمعيتي إن رجلا كان في من كان قبلكم تمرتن آغر زمانت ایک بختر گسے আগে আসলো আতাহুল মালাকুল ইয়াকবিদার রূহ ফেরেশতা ব্যক্তির কাছে আইলা রূহ কবর করার লাগে ফকিল আল্লাহ হাল আমিলতা মিন খাইরিন ফেরেশতা এই ব্যক্তির কইলা তুমি কোনো ভালো কাম করছো নি জীবনে কালা মা আলামু ই কইলা আমি তো জানি না আমি কোনো জীবনে ভালো কাম করছি করি মানুষের সময় দিতাম আমি টেকা দেবার সময় দিতাম দেরি করে টেকা দিলে মানতাম আর যারা ময়সির অর্থাৎ তাকারে গরিব এরারে আমি মাফ করে দিলে দিতাম ও একটা নাকি আমার আশ্চর্য জীবনের মাঝে আসছে ফরমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ব্যক্তির মৌত এইল আগর জমানাত ফলাম্মা ইয়াইসা মিনাল হায়াত যখন বাসার আর আশা থাকলো না নৈরাশ হয়ে গেল গিয়ে অবসা আহ্লাহু
তার আওলাদের ওসিয়ত করলো, ইজা আনা মুত্তু, যখন আমি মারা যাইব, ফাজ মেউলি হতবান কাসিরা, বেশ করে লাগলি তুমি যেন তোমাই আমি মরার পরে, ওয়া কুদু ফিহি নারা, আর বলা করিয়া তাত আগুন লাগাই, হাত্তা ইজা কালাত লাহমি, আগুনে জ্বলিয়া যখন শরীর গোশত খাই লিব, ও খালাসাত ইলা আজমি, আর আগুন জ্বলিয়া আমার হাড্ডি ধরে লিব, ফাম তুহিসাত, হাড্ডিও জ্বলি দিব কি, ফাখুজু হা, হাড্ডির গুণ লইও, ফাত হাত হানু হা, লইয়া সারারে গুড়া করিয়া তুমি দেন, সুম্মান জুরু ইয়াউমান রাহান, এরপরে দেখিও বেশি বাতাস দে দিন দিব, ওয়াজু ফিলিয়ামি, আমারেও বেশ বাতাসের দিন ধরিয়া নিয়ে সাড়ি দিব, গুড়াও নেই, ফাফালু, তার ওসিয়ত মতো তার আওলা দেওয়ালা হল্লা জ্বালাইলা, গোশ জ্বললো, হাড্ডি জ্বলিয়ে গেল গিয়ে, হাড্ডি ভুলো ইয়ারলে তারে গুড়া হল্লা, গুড়া করে গিয়া যেদিন বেশি তার তেজ বাতাস চললো ওদিন দরিয়া ছাড়ি দিয়ে, ফজামাহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জান কোন হইয়া কোন হইলে খাম হই যায়, আল্লাহ সারা গুলা তা জমাই লইলা, ফকাল আল্লাহ লিমা ফাল তা জালিকা, আল্লাহ জিকাই লাই ব্যক্তরে তুমি ই কাম করলে, এখন ই যে আগ্নে জ্বলিয়া গুলো হইলাই ছাই হইলাই বাতাস উড়াই দেওয়া গেল, কল আমিন খাসিয়া থেকে, আল্লাহ তোমার ডরেও আমি এটা করছি, ফগর আল্লাহ, আল্লাহ মাফ করে দিলে, কালা উকবা তুম না আমরিন, উকবা ইবনে আমরে কইরা, ওয়ানা সামিতু ইয়াকুলু যাকা, আমি হাদিস ফরমাইতে, আগে হাদিস রওয়ায়াত করলা হুজাইফা থেকে, আর উকবা ইবনে আমরে কইরা, আমি হাদিস শুনছি, আর একটা কথা শুনছি, ফরমাইছেন, ও কানা নব্বাসান, নব্বাস খাফন চুরি, খাফনর খবর যে তা খবর কুদিয়া চুরি করে নিনগি, ই বেটা নব্বাস আছিল চুরি করতে খাফন, আর ও বেটায় ওলা জ্বলাইয়ে সালে করিয়ে উড়াই দিবার ওসিয়ত করি বলল, আল্লাহ জিকাইলা তুই তা করলে এখানে বলে, আল্লাহ তোমার ডোরাই আমি তা করছি, তোমার লাগালো এই তাই না করে, আল্লাহ শেষ পর্যন্ত তারে মাফ করে দিয়ে, অভি রেবায়ত আনু ও সাহাবি থেকে আর রেবায়ত, কালা সামিতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, সাহাবিয়া হইরা আমি রসুলুল্লাহরে ফরমাইতে শুনছি, ইন্না রাজুলান হাজারাহুল মৌতু, এক ব্যক্তির মৌত আইল, লাম্মা আইসা মিনাল হায়াতে, বাসার আশা যখন আর রইল না, আওসা আহলাহু, তার আল ওয়ার্ল্ডে ওসিয়ত করলো, ইজা মুত্তু ফাজ মাউলি হতবান কাসিরান, আমি মারা গেলে বেশ করে লহড়ে জমাইও, সুম্মাউরু নারান, আগুন জ্বালাইও, হাত্তা ইজা আকালাত লাহমি, ও খালাসাত ইলা আজমি, আমার সারা গুট জ্বলিয়া হাড্ডি পর্যন্ত যখন ফুজি যুবকে, ফখুজুহা ফাতহানুহা, সারা হাড্ডি জমাইয়া গুড়া করিয়া বলা করে, ফজারুনি ফিলিয়ামে ফি ইয়াউমিন হালিন আও রাহিন, বেশি গরমের দিন কি বেশি বাতাসর দিন দরিয়াত নিয়ে গুড়া ওখানে ছাড়ি দিও, ফজামাহুল্লাহ, মরার পরে আল্লাহ সারা গুড়া জমাইলা, আস্থা মানুষ হয়ে গেল গিয়া, ফকাল লিমা ফালতা, কালা খাসিয়া তাক, আল্লাহ তোমার ডরাই আমি তা করছিলাম, আলফাগাফারাহু লাহু, আল্লাহ মাফ করে দিলেন। ওফি রেওয়ায়েতে আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, রাগামাহুল্লাহ, রাগাসাউল্লাহু মালা, রাসূলুল্লাহ রহমাতুল্লাহ, তোমার তান আগর মানুষের মাঝে এক ব্যক্তির আল্লাহ বহুত মাল দিলেছিল, ফকাল আলী বানি লাম্মা হুদিরা,
মত যে সময় আইল তার আওলাদ রে হইল, আইয়ু আবিন কুন্তু না, আমি তোমারটার লাগে কিলা বাবা আসলাম হোসাই। কালু খাইরু আবিন, আপনি বালা বাবা আসলাম। কাল ফা ইন্নি লাম আ'মাল খাইরান কাত্তু, আমি আমার জীবনে কোনো নেক কাম করছি না। ফা ইযা নামুতু, আমি যখন মারা যাইব, ফা আহরিকুনি, আমারে জ্বালাই লিও, সুম্মা সাকুনি, আমারে একবারে গুঁড়া করে লিও, সুম্মা জারুনি ফি ইয়াউমিন আসিবিন, বেশ বাতাসর দিন আমারে ছাড়িয়ে বালিয়ে উড়াইয়া। ফা ফালু, তারা আল্লাহ জামাহুল্লাহ তাআলা, আল্লাহ সারা গোড়া জমাইয়া মানুষ বানাইলা। ফকাল মা হামালাকা, ই কাম করতে তোমার কিতাব বাধ্য করছিল। কাল মাখাফাতুকা ফাতাল্লাকাহু বিরহমাতিহি, আল্লাহ তোমার ডরে উসলা করলাম, আল্লাহ তার রহমত দিয়ে খালাস দিল। রওয়াহুল বুখারী আহমদ ইবনে ইব্বান রহমতুল্লাহ আলাইহি। عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قال أمي رسول الله صلى الله عليه وسلم جاء فرمائت شنتي إن عبدا أصاب زنبا وربما قال أزنب زنبا لفظ أصاب زنبا كبت أزنب زنبا كنت فرمائش لها رسول الله راوي شبه ہوئی کسی یہ لگی دوٹا خوش رہا دوٹار ماناو এক গুনার কাম করি লিল। ফকাল রব্বি আজনাবতু রুবামা কালা আসাবতু, গুনা করার পরে আল্লাহ রে কইল, আল্লাহ আমি তো গুনার কাম করি লিছি, ফাফিলি আমারে মাফ করে দিও। ফকাল রব্বুহু, আল্লাহ তালা তারা ফরমাইলা, আলিম আব্দি আনাল আন্নালাহু রব্বান ইয়াগফিরু যাম্ব ও ইয়াখুযু বিহি, আমারই বান্দায় জানতনি যে আমি তার এখন রব আসলাম, আমি গুনা মাফ করতাম পারি, চাইলে গুনার কারণে দরি লইতাম পারি। গফর তুলে আব্দি, আমি আমার বন্দারে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, যতদিন তাকবার রইল গুনা করল না, সুম্মা আজনাবা জম্বান আও কালা আজনা আসাবা জম্বান আও কালা আজনাবা জম্বান, কয়দিন পরে এবার আরো গুণার কাম করিল। ফকাল রব্বি আজনাবতু আও কালা আসাবতু আখার, আল্লাহ আমি আরো গুণা করে লিছি, ফাগফির, আমারে মাফ করে দেন। ফকাল আলিমা আব্দি আন্নালাহু রব্বান ইয়াগফির যম্ব ইয়াখুযুহু, এ জানতনি ভালো করিয়ে তারে রব আসইন, আর এই রবে তারে মাফও করে দিতে পারবা, পাকলি দিতে পারবা। গফার তুলি আব্দি, আমি মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, আর যতদিন রইবার রইল গুনার কাম করল না। সুম্মা আজনাবা জম্বান, এরপরে গুনার কাম করল। রুবামা কালা আসাবা জম্বান, কল রব্বি আসাবতু আও কালা আজনাবতু জম্বান, আমি আরো গুণা করে লিছি, আল্লাহ ফাগফিরলি, আমারে মাফ করে দেও। ফকাল আলিমা আব্দি আন্নালাহু রব্বান ইয়াগফিরু যাম্ব ইয়াখুযু বিহি, গফারতু লি আব্দি সালাসান, তিনবার আল্লাহ মাফ করিয়ে দেওয়া। ফালি আমাল মাশা, তার মনে এবলা বিবেক যে তাল্লা তাহর। তোবা সম্পর্কে আমরা দুই কাম বড় ভুল, এক কাম হইল ভুল আমরা লগে লগে তবা করি না, সারা জীবনের গুণা জমাইয়া তুই মনে মনে ও আশা লইয়া যে মৌতর আগে তবা কর। মুশকিল তো হইল মৌতর তারিখ কেউ জানি না, কোন সময় যে মরম জানলে নি, এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন আগে তবা করতাম, এই কথা তো খেয়ে জানা নেই। তবার এইলা তারিখ করিয়ে থা বড় ভুল। দুই নম্বর আরক ভুল ধারণার, একটা মানুষের লগে লগে তৌবা করেন না, ও খেয়াল হয়েছে তৌবা করিয়ে যদি আরেকবার গুণা করিলে এটা তো আল্লাহ আর মাফ করিতে জানে। অবধারণা সম্পূর্ণ ভুল, এটা কোনো কিতাবর কথা নাই। যেমনই হয়েছে আমরা হইলাম আগ জমানের হবে, তিনবার গুণা করছে, তিনবার তৌবা করছে, আল্লাহ মাফ করে দিয়ে দিলে।
বুঝা গেল। অন্য এক রওয়ায়েত আছে, আল্লাহ তালা গেছে ইবলিসের সুযোগ চাইল যে আল্লাহ আমার সুযোগ দেওয়া, আমি বনি আদমরে দুজকই বানাইতাম। আল্লাহ ফরমাইলা থুন বুঝে বানাইবে গেলে আমি তারে দিয়ে খালি গুনার কাম করে। আল্লাহ ফরমাইলা হরক গুনার কাম বাদ যদি তবা করিলে আমি মাফ করিয়া তারে ব্যস্ত দিলে। ইবলিস কইল আমি আবার গুনার কাম করাই। আল্লাহ ফরমাইলা যদি তবা করিলে আমি মাফ করে দিলে। আবার ইবলিস কইল আমি আরো বার গুনার কাম করাই। আল্লাহ জবাব দিলা যদি তৌবা করিলে আমি তারা মাফ করে ব্যস্ত দিলাম। এরপরে শয়তান কান্দি কান্দি গেল যে তার ইতারে যে গুণা করে এত তো যখন ইতাম পারতাম। মোটামুটি ইলা একাধিক রেওয়ায়ত আছে যে রেওয়ায়তে সাবিত হয় যে মানুষের একাধিকবার দুষ্করক, একশো বার দুষ্করক যদি লগে লগে তৌবা করিলে আল্লাহ কবুল করার মতো, তে আল্লাহ তালাই মাফ করে দিলি। তোবা করার আমরা সুযোগ এক সুযোগ বুঝি, কোনো নেককার মানুষের আত্মদৈবত ধরিয়া তোবা করা, কিশোরের কোনো মসজিদ বা ফির সপ্তাহ হই না আত্মদরিয়া তোবা করা, ইলা নাই ব্যবহার। ই কোনো নেককার মানুষ পাইলে তো আপনি দোল্লা সুবাহ ইসবা লাগইব, আপনার মসজিদ তা হইনি একজন হকিকি মসজিদ, তে তানে দ্বারা গিয়ে আপনি তবা করেন ভালো করলেন। আর ইলা খেউর না পাইলে আর যে তবা নাই সারা জমি যে গুনাইল নাই তরকার। এর কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবা করার রুজ রুজ তরিকা বতাইছেন। ফরমাইছেন রসুল্লাহ ইন্নি আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররাতিন ফিল ইয়াউম ফাস্তাগফিরু, আমি দৈনিক একশোবার ইস্তেগফার করি গুনার মাফির লাগে, তুমি যেন সকলে ইস্তেগফার করি। রসুলুল্লাহর তো কোনো গুণা আসিল না, আমরা উম্মতের লাগিও পড়িতাম ইস্তেগফার, যান যেটা জানা আছে আমরা পড়তাম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কিংবা তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিংবা তো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হাদিস শরীফ আরো ইস্তেগফার বহুত আছে। এক ইস্তেগফার দি রসুল্লাহ ফরমেছেন সঈদুল ইস্তেগফার। সঈদুল ইস্তেগফার সকালে একবার বিকালে একবার হলি লিলে আল্লাহ মাফ করে দিলে। সঈদুল ইস্তেগফার খেয়ে জানা তাহলে কক আছে খর একজনে কক সঈদুল ইস্তেগফার লেবার তেজরা লম্বা হুনিয়া ডোরার যেটা হড় মুখিলা কত মিনিট লাগছে বসে, কুছ লাগছে না, এক মিনিটও লাগছে না, শেষ হয়ে গেছে। আমরা খাম তাকে উকতাই যাই আমরা গাফলতের কারণে, গতিকে আমরা যেগুলোর আদত আছে আলহামদুলিল্লাহ, যেগুলোর আদত নাই আজ থেকে আমরা আদত করিলাম দৈনিক একশোবার ইস্তেগফার পড়া, রাইত হোক দিন হোক যেগুলা সময় মিলল হামেশা তো পড়া ভালো। আর অন্তত রসুল্লাহ জেলা ফরমাইছেন আমি একশো বার পড়ি তুমি জেনে পড়িও, কমপক্ষে খেয়াল রইত যে একশো বার পড়ো হইত, আর না পারি একশো বার পড়তাম। একবারে পারেন না কয়বারে ফড়কুয়া, নমাজের বাদে বইয়া সময় পেন ফড়কুয়া, আর নেই অন্য অন্য সময় ফড়কুয়া, কোনো বাধা নেই। আর হাদিস শরীফে আর এক ইস্তেগফার আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন সারাদিনের ঝামেলার পরে গুনার এরে রাতকুর ঘুমাইবার আগ কান যদি খেয়েও তিনবার ইস্তেগফার পড়ি লয় অন্তত ই দিনের সারা গুণা আল্লাহ মাফ করে দিলি। ঘুমাইবার আগে তিনবার পড়তে খুব হেরান নাই, বিশ্বনাথ গিয়া ফয়লা যাত্রা পড়েছিলাম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. তিনবার পড়তে সময় হয়ে গেছে না, ঘুমাইতে দেরি হইত নাই, তকলিফও নাই, সকলের আজ থেকে আগে যে গুরুর আদত আছে আলহামদুলিল্লাহ বাল্লাহ কথা, যে গুরুর আদত নাই আজ থেকে আদত করে নিতাম আমরা, যে প্রত্যেক রাত ঘুমাইবার আখ্যান ও বিশ্বনাথ কি আনলে ও দুরুদ শরীফটা তিন ইস্তেগফার শরীফ তিনবার পড়িত, আর শহীদুল ইস্তেগফার সারাদিনে সকালে একবার মাগরিবের একবার বাদে একবার ফেললে বহুত বেহতর। আমরার খেয়াল রইত খালি জানিয়া লাভ নাই, জানিয়া মানার লাভ হইল। সে অভি রেবায়ত নানহু ও সাহাবি থেকে আরো রেবায়ত আন রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলুল্লাহ থেকে রওয়ায়াত হচ্ছেন, কালা ফরমাইছেন রসুলুল্লাহ, ইন্না রজুলাইনে মিম্মান দাখালান নারা ইশতাদ্দা সিয়াহুহুমা, দুইজন মানুষরে আল্লাহ দুজখ দিলা বা দিবা, এই দুজন মানুষে খালি খুব শক্তভাবে শিখ দিব আর এখন দিব চিৎকার করি এখন দিব। ফাকালা রব্বু, আল্লাহ ফরমাইবা আখরিজু হুমা, এরারে দুজকটা কি বার করি আনো, ওটা শিখ দেখেন এর। ফলাম্মা উখরিজা, এই দুজকেরে তখন দুজকটা বার করা গেল। কালাল হুমা লি আই শাইইন ইশতাদ্দা সিয়াকুমা, কী কারণে তোমরা এই শিখ চিৎকার? কালা, তারা জবাব দিলা, ফালনা জালিকা লিতার হামানা, আল্লাহ আমরা রহম করতে পারি আমরা শিখছি মেরে দিস। কালা ইন্না রহমতি লাকুমা আন, আমি রহম দিকে রাজ আন তান্তালিকা ফাতুল কিয়ান ফাস্তাকুমা হাইজু কুন্তাম মিনান্নার, এরারে আল্লাহ কইবা আমার রহমত তোমরা লাগি ওখানো, দুজন যাও গিয়া হেরিবার পয়লা জেলা দুজক আসলে ওলগে দুজক জাফ দি পড়ি যাও কি জেলা আসলে ওলা, ফয়ান্ত লেখা নেই দু ব্যক্তি যাইবা, ফয়ুল কি আহাদ হুমা নফসাউ, একজনে আল্লাহর হুকুম মতো আগ্নি জাফ দি পড়ি দিব, ফয়াজ আলুহাল আলাইহি বরদম ও সালামা, আগ্নি ফোড়ার লগে লগে তার আগুনটি আল্লাহ ঠান্ডা করে দিবে। ওয়াকুলুল আখার ওয়াকুমুল আখার ফালা ইউলকি নাফসাহু, বেটার লগর বেটা যে আল্লাহর হুকুম মতো গিয়ে আগুনে জাপ দিবর্ত নাই, ওয়াকুলু আল্লাহুর রব্বু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবা মা মানাকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুকা, তোমার সঙ্গে জেলা আগুনে জাপ দিবড়ি গেল গিয়া তুমি ইলা আমার কথা মতো গিয়ে পড়লাই না এখানে, হইয়া কলু ইয়া রব্বি, ই বন্ধে কইব আল্লাহ ইন ইলা আরজু আল্লাহ তুই জানি ফিয়া বায়দামা আখরাজ জানি, আল্লাহ আমি তো আশা করি বাড়ি গেছিলাম যে আমি আমার এই দুজকটানে বার করি আর একবার দুজক আমার দিতে নেই, ফয়াকুলু লাহুর রব্বু আল্লাহ ফরমাই আল্লাহ কার যাও আচ্ছা আশা করছো তো তোমার আশা ঘুরাই দিলাম, ফয়াত খুলানি জামিয়ান আল জান্নাতা বিরহমতুল্লাহ তাআলা, আল্লাহর রহমতে দুজন আল্লাহ বেহেশতা দিলে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা ইয়ারভি আন রব্বিহি তাবারাক ওয়া তাআলা, যে হাদিসের নিসবত রাসূলুল্লাহ আল্লাহর তরফে করিয়া করে নিশান নাম হইল হাদিসে কুদসি, এটা হইল হাদিসে কুদসি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা রওয়ায়াত আল্লাহর তরফ থেকে করছেন আল্লাহর তরফে নিসবত করে করছেন ওতার মাজার এই রওয়ায়াত, কালা কিতাব ফরমাইছেন ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা দুই জিনিস নির্ধারণ করে রাখছেন, একটা হাসানাত আর একটা সাইয়্যাত, একটা বালাগাম আর একটা বুরাগাম।
কোনো ব্যক্তি কোনো মাল্লাহ আমার নিয়ত করছিল, ইরাদা করছিল, কিন্তু কাম করতে পারছে না, করছে না। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এ যদিও করছে না কিন্তু ইরাদা করছিল করতে করিয়া, ও কারণে আল্লাহ তালা এই ব্যক্তির আমলা পুরা এক নেকি লেগে দিয়ে লেবে খালি ইরাদার কারণে। ফাইন হুয়া হাম্মা বিহা, যদি ইরাদা করিয়া তাকে ফামিলা এর বাদে করিয়া লেছে, নিয়ত করলেও সব আছে নাকি, আর না করল নিয়ত করলেও নাকি, আর হাম করিলে নিয়ত করার পরে আল্লাহ প্রথম তো এক এক কামর বদলা দশ নাকি দিবা, বাড়াই বাড়াই আল্লাহ সাতশো নাকি দিবা, এর পরে আরো বাড়াই দিবে। ওমান হাম্মা বিসাইয়াতিন, আর আল্লাহ কোনো বন্ধায় বুরা খাম করার ইরাদা করছে, ফালাম ইয়ামাল হা, বুরা খাম কিন্তু করছে না, মনে মনে আছিল করত, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ও বুরা খাম যে নিয়ত করার পরে আর করছে না, এক নেকি তার আমল নবাদ দেখাই দেবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলা, আর যদি ব্যক্তি বুরা কাম করতে ইচ্ছা করিয়া করি উলায়, কাতাব আল্লাহু লাহু সাইয়াতান ওয়াহিদাতান, মাত্র এক গুণালে হইব আমার লোক, আল্লাহর রহমতের মাত্রা কত বেশি। ওফি রওয়ায়াতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ফরমাইরা সাহাবিয়ে রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়াতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালা, বান্দা যখন ইরাদা করে মনে মনে কোনো গুনার কাম করত, আল্লাহ ফরমাইছেন ফিস্তারে এখন লেখিও না, এ করিয়া আল্লাহ লেখবে, এর আগে লেখিও না। ফাইন আমিলাহা, যদি করিলাই, ফাকতুবু হা বিমিসলিয়া, ওলে এক এক গুণাও লিখিও। ওইন তারা কাহা মিন আজলি, আর যদি আমার ডরাইয়া এখান খোরা বাদ দিলাই, ফাকতুবু হা লাহু হাসানা জানতে, এর বদলায় একটা নেকি লিখি দিও তারা মন। ওইজা আরাদা ইয়ামালা হাসানা তান, আর যদি বন্দায় কোনো বালা সমহত নিয়ত করে, ফালাম ইয়ামাল হা, করতে পারছে না, ফাকতুবু হা লাহু হাসানাতান, আল্লাহ রহমান যদিও করছে না, তার করবার নিয়ত আছিল, ইরাদা করিয়া বাদ ফাটছে না, আল্লাহ ফরমাই দিবা আমল নামাত এক নেকি লেখ। ফাইন আমালা আমিলা হা, আর দুইটা করিলাই, ফাকতুবু হা লাহু বি আশরান আমসালিয়া, যে তুমি যেন দশ গুণ বাড়াইয়া লেগে দেও নাকি, ইলা সাবে মিয়াতে দুই ফিন সাতশো পর্যন্ত, আল্লাহ তালার নেকির প্রমাণ হলে তা রহমতের প্রমাণ হল। ফসলুন ফি আল্লাহ তালা আন্না লিল্লাহি তালা মিয়াতু রহমা মিয়াতা রহমাতিন ওয়ান্নাউ জাখারা তিসাতা ও তিসিনা মিনহাল ইয়াউমিল কিয়ামাহ, এই ফসল বয়ানইব তার যে আল্লাহ তালার রহমত একশোটা, একশো বাঘ করি আল্লাহ, নিরানব্বই বাঘ রাখি দিবা কিয়ামতের দিনের লাগি, আর এক বাঘ দুনিয়া তকলরে বাটিয়াছে, যত একজনে আর জনে মহাব্বত করে, এক হাইওয়ানে আর হাইওয়ানরে বাচ্চারে মহাব্বত করে, মোটামুটি সারা মহলুকাতে যত দয়ার মহাব্বত পাইবা, আল্লাহ তালার একশো বাঘের মধ্যে এক বাঘ সারাই পাইছেন, বাকি সারা সারা নিরানব্বই বাঘ আল্লাহ তালাই রাখি দিয়েছেন কিয়ামতের দিন ধরলে। ফলে আয়াত কিছু হইতে আলহামদুলিল্লাহ, আয়াত কিছু দুইয়ারে হয়ে গেছে, এই আয়াতগুলো আমরা আগে পড়ে নিছি, সাফার কারণে ওখানে জেতার কারণে দুইয়ারে হয়ে গেছে কি।
বগর পৃষ্ঠাত 8 নম্বর আয়াত থেকে ফলিয়ে ওরব্বুকাল গফুরু যুর রহমা, আল্লাহ মাফ করনে ওয়ালা বড় রহমত ওয়ালা, লাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু লা'আজ্জালাল লাহুমুল আযাব, যদি লগে লগে আল্লাহর রহমত হইতো না তে লগে লগে আযাব দিলে হইল নালে, বাল লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহা মাউইলা, আল্লাহ এক সময় ঠিক করিয়া রাখছেন, ও সময়ের আগে এটা হইতো না, আল্লাহ সময় মতো করবে। ওয়াইয়ুবু ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন আল্লাহ বেমার দিয়া তানে পরীক্ষা করলা, গা ফসি গেল, শরীরও ফুক হয়ে গেল গিয়া, ও সময় তাইনি দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ তানে শিফা দিছেন। إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ الله يخبر منصر مزي اختمان سي الله رقص خوين الله الله أمره رماف قري دي ورحم غرو أتنمي غلطك بالا رحم غني والله وقل ربي اغفر وارحم وانت خير الراحمين الله معاف করে দাও রহম করো তুমি সব থেকে ভালো মাফ করো ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما فضتم فيه عذاب عظيم এই আয়াত আল্লাহ ফরমাইছে যদি তোমার তানুরে আল্লাহর দয়ার রহমত ওইত না দুনিয়া তো রাখের তো তোমার তান্ডে যে সমস্ত আম দুনিয়া থাকতে পারছো লগে লগে ভয়ানক শাস্তি আল্লাহ দিল ওলাউলা ফদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তুলি আল্লাহর রহমত থাকতো না তা খেয়েও গুণার থেকে সাফ হইতে ফেললে না অনেক, ولكن الله يزكي من يشاء الله যারে সাইন গুনাহ থেকে মাফ করে দিয়া পাক করে দেন, والله سميع عليم قل من ذا الذي يعصمكم من الله ان اراد بكم سوءا, فرمাইতে আল্লাহ রাসূলুল্লাহর আপনি কই দেখুয়া যদি তোমরা রে বুড়া কোনো শাস্তি আল্লাহ দেবার চাই খেয়েও তোমরা রে বাঁচাইতে পারতো না, আওয়ারা দেবে রহমা আল্লাহ দয়া করতে চাইন ও একে আটকাইয়া রাখতে পারতো না, ওলা ইয়াজিদুন লাহুম মিন দুনিল্লাহি ওলিয়্যান ওয়ালা নাসীরা, আল্লাহ থেকে অত জিম্মাদার আর অত মদদগার রাখেও নাই, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসি মিন রাহমাতি ফালা মুমসিকা লাহা, আল্লাহ মানুষের রহমত দিতে চাইন খেয়ে কুটে আটকানে ওয়ালা নাই, ও মায়ুম সুকুফালা মুরসিল্লাহ মিম্বাদি, আর আল্লাহ তান রহমত আটকাইলেন যদি খেয়ে সাড়িয়া দিতে পারত না, ও হু আল্লাহ আজিজুল হাকিম। আল হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, হযরত আবু হুরায়রা ফরমাইতা আমি রাসূলুল্লাহ ফরমাইছে শুনছি, জালাল্লাহুর রহমাত মিয়াতা জুজিন, আল্লাহ রহমত রে 100 ভাগ করছেন, ফামসাকা ইনদাহু 99 জুজা 99 ভাগ তার কাছে আল্লাহ রাখিলেন, ওয়ানজালা ফিল আরদে জুজান ওয়াহিদা 99 ভাগের 1 ভাগ রে মাত্র জমিন আল্লাহ লামাইছেন, ফামিন জালিকাল জুজে يتراحم الخلق حتى ترفع الفرس حافرها من ولدها خشية أن تصيبه ايخ باغري الله شرا جاندار دي باتيا دي سن جار خرن ايخ دن ارزم الله رحمه ربه وار خره امن كي گولا
ফাত বাচ্চা লাগে যদি যে বাচ্চাকে রুড়ে ফাড়া ফুললো দুঃখে বুফা হরাইলে ওলা অকল জীব জন্তার সারার বাটিয়া এক রহমত আল্লাহ দিছে। ওভি রবায়ত আনহু, আর এক রবায়ত আছে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে মন্ডিত, কালা ইন্না লিল্লাহি মিয়াতা রহমা, আল্লাহর রহমত একশো ভাগ, আনজালা মিনহা রহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল আওয়ামি, ও একশো ভাগ জমিনওয়াল্লাহ লামাইয়া ইনসান জিন্নাত চতুষ্পদ জন্তু কিড়া মাহড়া সারার আল্লাহ দিছেন। ফাবিহা ইয়াতাতাফুন, ও একশো ভাগর এক ভাগর বাটে একজনে আরেকজনের লগে সম্পর্ক রাখে, ও বিহা ইয়াতারা হামুন একজনে আরেকজনের রহম রহম করে, ও বিহা তাতিহু লোয়াসু আলা ওয়ালাদিহা, জঙ্গলি জানোয়ারে ও কারণে বাচ্চারে মায়া করে, ও আখরাল্লাহু তিসাউন ওয়া তিসঈনা রহমাতান, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 99 ভাগ রাখে দিছেন, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন খালি আল্লাহ তার বান্দা আল্লাহরে রহম করতে হবে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ও ফি রাওয়ায়াত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, কালা জা আরাবিয়ুন ফানাখা রাহিলাতাহু সুম্মা আকালাহা, এক আরবি গ্রাম্য একজন মানুষ আইলা রাসূলুল্লাহর খেদমত আইয়া উটরে বান্দি তুইলা, রাহিলা বাহন সওয়ারি জানোয়ারে বান্দি তুইলা, সুম্মা সাল্লা খলফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে রাসূলুল্লাহর ঘরে এই ব্যক্তি নামাজ পড়লা। ফলাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে, আতা রাহিলাতাহু ফাতলাকা কাদা, আয়া তার ই বাহন জানোয়ার যেগু ইগুর মান সাড়িলা, সাড়িয়া বেটায় সুম্মার আঁকি বেহা, ও গুরু ঘুরে বেটা উঠি গেলগে, সুম্মার হান্নাদা আওয়াজ দিল বেটায়, আল্লাহ উম্মার হামনি ও মোহাম্মদান ওলা তুশিক ফি রহমতি কাহাদান, বেটায় রসুল্লাহর ঘরে নমাজ মাজ পড়িয়া ভালা লাগছে, আয়া তার উঠো উঠিয়া যার গে ও সময় দোহরে আল্লাহ খালি আমার উপরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রহম করিও, আর ই রহমত আর খের শরিক করিও না। ফকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আতাকুলু না হাজা আদল্লু আম বাইর হু, কিতাব তুমি দেন, ও বেটা বেশি পোথারা নেই তার উঠ পোথারা, আলাম তাসমা ও মা কালা, কিতা পেটে কইল গুনছনি, কালু বালা হকলে কইল ইয়া রাসূলুল্লাহ গুনছে, কালা লাকাদ হাজারাত রহমাতাল্লাহ ওয়াসিয়া, আল্লাহর অত কুচাতা রহমত রে বেটা তং করি রাখে, তারে আল্লাহ রহম করতার আমারে করতা, ইন্নাল্লাহ খালাকা মিয়াতা রহমাতিন, আল্লাহ একশো রহমত পয়দা করছেন, ফানজালাল্লাহু রহমাতান ওয়াহিদা, রুয়ে জমিনও মাত্র এক রহমত নাজিল করছেন, ইয়াতাতাফু বিল খালায়েকু, তমাম মখলুকাতে একজনে আরজন দেও কারণে রহম করে, জিন্নাহা ওয়া ইনসাহা ওয়া বাহাইমাহা, ই হায়ওয়ানাত পয়না হোক জিন ইনসান সারাই এক রহমত বাড়ছে হইছেন, ওগুতি একজনে আরজন দে রহম করে, ওয়াইন্দাহু তিসউন ওয়া তিসউন, আল্লাহর কাছে 99 রহমত রয়ে গেছে, আতাকুলুনা হুয়া আদাল্লু আম বাইরু, বেটা অগু বেশি বেবুজ না উট বেশি বেবুজ হোসে, রাহু আহমদ আবু দাউদ হাকিম রহমতুল্লাহ আলাইহি। ওফি রিওয়ায়াত সালমান রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে রিওয়ায়াত করেছেন, কালা কিতাব ফরমাইছেন রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা মিয়াতা রহমাতিন, আল্লাহ রহমতের 100 ভাগ করেছেন, ফামিনহা রহমাতুন ইয়াতারাহামু বিহাল খালক, মখলুকে
তামামে ও রহমত দিয়ে একজনে আর্দ্রহম করে ফাবিহা তাহিফুল হুসু আল্লাহ আউলাদিহা হাইওয়ানাতে তারার আউলাদের ও রহমতে মায়া করে ও আখারা তিসায় তিসইনা ইলা ইয়াউমিল কিয়ামা আর কিয়ামতের দিনের লাগে আল্লাহ 99 বাকের ইয়া আল্লাহ আমরা আল্লাহর রহম ফাইমি ইনশাআল্লাহ কিয়ামতের দিন রাহু আহমদ তবরানির বাইহাকী রহমতুল্লাহ আলাইহি وفي رواية ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى خلق 100 رحمة رحمة منها قسمها بين الخلائق وتسعة وتسعين إلى يوم القيامة رواه الطبراني وغيره عن محمد بن سيرين وخلاص كلاهما عن ابي هريره رضي الله تعالى دوزن تابعي محمد بن سيرين تابعي خلاص تابعي دوزن حضرت ابو هريره رضي الله تعالى عنه تقي روايت کرتا اور ابو هريره نبي كريم صلى الله عليه وسلم تقي روايت کرتا قال فرمائشن رسول الله ان لله تبارك وتعالى 100 رحمه قسم منها رحمة بين أهل الدنيا فسيأتهم إلى أجالهم إغار سارا زندگی او رحمت کلیتو وآخر تسعة وتسعين لأوليائي آر الله 99 مغ تن ميار بند الله الله کے دسن وإن الله تعالى قابض تلك الرحمة التي قسم بين أهل الدنيا إلى 99 فَكَمَّلَهَا 100 رَحْمَةً لِأَوْلِيَائِهِ الْقِيَامَةِ قیامتر دین زی ایک باگ 99 باگ راستی لاتان کے سر ایک باگ بٹیا دیسلا او باگ رے قیامتر دین اللہ اٹھایا نیا 100 فرائی لی با اور فورا 100 مزے 100 رحمت خوربا اللہ تان میار بندالا سبحان اللہ اللہ رواہ احمد اللہ حکیم وفی روایت الحسن ইমাম হাসান বসরি قال بلغني ان بلغني ان رسول الله صلى الله عليه وسلم قال ইমাম হাসান সম্পর্কে থোড়া খবর দরকার ইমাম হাসান রহমাতুল্লাহি আলাইহি এগারে ফয়লা জমানার তাবিগুলোর মধ্যে এক তাবি সাহাবি না অনেক সাহাবির তিন ফাইসেন তান বাড়ি বসরত ফয়লা মদিনার সুরিস্তান বাফ তাখতা মানসুর খাস খাম করতা তান 14 বছর বয়সে আল্লে ইন্তনে গেলা গেতেন বসরাত হন গিয়া বসবাস করলা তাই রাত দিন বেশি হদিস ফড়াইতা ইজ্ঞান হানে কইয়ার আমরার মানুষে আমরা আমভাবে হাসান বসরির এক বড় ফিরসাপ হইয়াছিনি বড় অলিয়াল্লাহ হইয়াছিনি কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলম এক বহস হাসান বসরির দলিল দিছেন যে তাই নয় কথাটা আল্লাহ কইছেন বুঝা গেল এনে খালি ফিরসাম নাই ঔদর্দার মহাদ্দিস আসলা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষে হাসান বসরির কৌল দি দলিল দিছেন যখন উসা দর্জার মানুষ তো তাই হদিস বয়ান করতে কোন সাহাবিতাকে হুঞ্চনি কান্ত হইত আর কিছু হদিস বয়ান করতা যেন হইতে কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন কিছু মানুষের সন্দেহ হইত তাই তো রসুল্লাহ রে ফাইসেন না রসুল্লাহ তাকে নিজে শুনছই না তে তাই না কালা রসুল্লাহ হইন কি কিন্তু হিম্মত করে কেউ তানে জিকে না আখের তান ঘনিষ্ঠ সাগির্দ হলোর মধ্যে খেয়ে জিকেই দিলা যে সাহ আপনি কিছু কিছু হদিস কালা রসুল্লাহ হইয়া বয়ান করেন আপনি নিজের তো রসুল্লাহ ফাইসেন না বেশিরভাগ হদিস কোন কোন সাহাবিতাকে আপনি ফাইসেন বয়ান করেন কিন্তু কোন কোন হদিস কালা রসুল্লাহ হইয়া বয়ান করেন এর কারণ আমরা বুঝছি না তাই কইলে এর বারিক কারণ আছে এটা তোমার তান দেখার দরকার নাই তাই দিন বেশি মজবুর হল্লা ঘনিষ্ঠ মজবুর হল্লে তো শুনতে হয় ও তাই কইলা বড় বাদ জমানা ছড়ছি কোন জমানা এই জমানাত মনুমাইয়া হলর হুকুমত চলে
বনু উমাইয়া হল হযরত আলীর ভাই বা আলীর আওলাদের ভাই, বড় বিগলেল আছে। এরাও হযরত আলীর নাম আইলে কইতে সাওয়াদাল্লাহু ওয়াজহাহু, নাউযুবিল্লাহ, আল্লাহ এই ব্যক্তির মুখ খালা কর। হযরত আলীর নাম আইলেও কইতে সাওয়াদাল্লাহু ওয়াজহাহু, আলীর নাম লইলেও এ সরকার বিরোধী দর পাকড়ো পিটো মারো জল না কথা করতা। ইমাম হাসান বসরে জব দিলা যে আমরা এমন এক জমানাত ফলিয়ার ফোড়াইয়ার, যে জমানার হাল তুমি তেন দেখলে। এখন আলীর নাম লইয়া আমি হাসহাদিস রেওয়ায়ত করে যে আমার গর্দি সাইব, তাই আমি চাই আলীর নাম না লইয়া হদিস বয়ান করি, তইলে আরও দুইটা দিন ফাজিল বাসলে আরও দুইটা হদিস ফোড়াই। তো যত হদিস আমি কালা রসুল্লাহ কই, কোনো সাহাবিন নাম লই না, তুমি তেন এক কথায় বুঝিলি ওইটা হজরত আলীর তাকে আমি হনিয়ার ব্যথার, কিন্তু ডরে বনি উমাইয়ার ডরে নাম লই না। একটা কথা চিন্তা করার দরকার, তান বাল্যকাল তাকে তানে লইয়া তার বাপে মায়া ইসলাম মদিনা শরীফ গাও থাকে, তার মায় রসুল্লাহ সাহবানিন তোর গর খাস কাম করে দিতা। ইত্য বছরে তান কুরোর বাচ্চা রয়েছেন, দুধ খাওয়ার বাচ্চা রয়েছেন, তার মা কেছেন কি খামার খানজন ধরছেন, রসুল্লাহ সাহবানি হজরত উম্মে সলমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ও সময় খান্দিত্রা দুধের বাচ্চারে তান বুকুত লইয়া তান দুধ খাওয়াইছে। সহি শুদ্ধ রেওয়ায়ত মতো এই সময়ে তান দুধ থাকবার সময় নাই। হজরত উম্মে সলমা বুড়া পেটিয়ে গেছিল, রসুলুল্লাহর গরু আইবার আগে তান আরো দুই সাথে দিয়ে আসছে, রসুলুল্লাহকে তিন নম্বর সাথে দিয়েছে। ও সময়ে হযরত হাসান বসরিও কর ইতিহাস লেখছেন, এই সময় হযরত উম্মে সলমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইজির তন কোনো দুধ আসিল না, শুকাই গেছিল, কিন্তু হাসান বসরের হাত কর্তা করে তার তন যখন বেটার মুখো দিতা দুধ হীন দুধ পাইলি তাহলে ওইতে হইল তার দুধ খাওয়ার সময় করো কথা। তাই বড় হইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের দুই বছর তার জীবনে ফাইছেন, অর্থাৎ হাসান বসরির বয়স দুই বছর হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ গেছেন। বুঝা গেল ছোট আসলা সূর্য উমর দিয়ে সিঞ্চন এনাকুরা মতো। এর বাদে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফেলা হকল জুমা মসজিদ নবায়তে উসমানে উড়াইলা। ওতা করি করে তান বয়স চোদ্দ আর হরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদই গেলাগে, আর তাই নেই জায়গা ছাড়িয়া বসরাত গেলাগে। এই ইতিহাস যদি নির্ভরযোগ্য হয় আর নিশ্চয় নির্ভরযোগ্য, তে তোরা চিন্তা করার দরকার চোদ্দ বছরের বয়স হয়ে গেছে হাসান বসরির, এর ভিতরে একদিন মসজিদে নামাজও গেল না, নিশ্চয় গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিশ্চয় নামাজ পড়া হয়েছে, এনে তাইন ফাইলা না চিনলা না এ কথা হওয়া বড় মুশকিল। এর ফলেও কয়েকটা রেওয়ায়ত মুহাদ্দিসিনে কিতাবর মুরতনে তালাশ করিয়া বার করছেন যে হযরত হাসান বসরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুদ শুনছেন, প্রকাশ্যে কইছেন, হয়তো ফয়লা ফয়লা হযরত আলীর নাম লইতা সেরে দেখছেন গতিবালা নাই, বনি উম্মাইয়া দর পাকড় শুরু করব, ও তেন নাম লবাদ দিলিস। ইগান খানে কইয়ার মুহাদ্দিসিনে কেরাম কোনো অসুবিধা নাই, মুহাদ্দিসিনে কেরামর গেছে কায়দা বা আইন আছে, আর সাহাবা তো কুল্লুহুম আদুল,
রসুলুল্লাহ সাহাবিয় গলের রেওয়ায়তের ক্ষেত্রে সব আদল নির্ভরযোগ্য। এখন যে হদিস হজরত হাসান বসরির বাদে কোনো সাহাবির নাম নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, সাহাবি কুল্লুম আদুল, যখন দেখুন আদল সাহাবি তৈবা। আলবত্তা ফিরসা বগল মুশকিল পড়ে যাবা গিয়া, যে ফিরসা বগলর সকল তরিকতর সনদ হজরত আলীর মাধ্যমে গিয়া রসুল্লাহ লাগাইছে। খালি একটা সনদ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহর কাছে মুত্তাসিল সনদ, হজরত সালমান ফার্সি আবু বকর এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যত তরিকা আছে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেফাইয়া আর বহুত আছে, ই সারা সনদ মুত্তাসিল হয়েছে হজরত আলী সৈয়া রসুল্লাহর কাছে মুত্তাসিল। এখন যদি ব্যাপার ও এই ও যে ইমাম হাসান বসরি হজরত আলীর ফাই শুনে নাতে ফিরসাবলর সনদ জুড়ালো এবার কোনো হত নেই। অতএব জেতা মহাদ্দিসিনে ফন্নের ইজালর মাহির হলে তালাশ করে বার করেছেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলহির হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়েছে, আর ইতিহাসে হয়েছে। তার 14 বছর বয়স হলো, হজরত আলী শহীদে গেলা, তাই নইতে ফিতনা ফজার ডরাইয়া মদিনা শরীফ ছাড়িয়া গেলা গিয়ে বসরাত। এই 14 বছরের ভিতরে তাই রইল ও এখানে সাহাবে কারামের আড়িত ফাসক নমাজ পড়লা হজরত আলীর ঘরে। আর একটা দিন যে আলীরে ফাইলেন আর একটা হদিস উনলা না মানিয়া নেওয়া যায় না, নিশ্চয় তার দেখা হয়েছে ফাইসেন তরিকত হয়েছেন গলদা হয়েছেন বিদায় ফিরসা হলো আটকিবার কথা না বলে সনদ মত্তা ছিল লোকিলা কথাটা বুঝছেন নি। ফরাত মেসা বলার সংখ্যা পেশা লাগি এ মশলা করলাম মানে আমভাবে আলোচনা করার দরকার নেই। যাই হোক হাসন থাকে ও দেহ কথা বালাগানি আল্লাহ রসুল্লাহ আমার কাছে হচ্ছে রসুল্লাহ আল্লাহ ফরমাইছেন খার দ্বারা ফাইছেন খে ফসাইছেন গানার কইনা তাই হজরত হাসান বসরির সনদ হল্লাহ এর মানে তাই যে হদিস কম জানতা হদিস কম বুঝতাইলা নাই হইলাম নানি আগে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফ কিতাবর কিতাবুল ইলম মুহাদ্দিসিনের মাঝে এক মশলাত বিতর্ক হয়ে গেছে গিয়ে এটা ওলা না হলা। ও সময় হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি হাসান বসরি নান ফককে আনিয়া দলিল দিছে যে আমি জেলা কই ওলা হাসান বসরি হয়েছেন। এর দ্বারা বোঝা গেল তাই খালি হিসাব নাই, বড় মুহাদ্দিস আসলা, জলিল কদর তাবি আসলা, মুরব্বি তাবিগুলোর মাঝে আসুন তাই আসলা রহিমাহুল্লাহ তাআলা। ও হাসান ওয়ায়ত তখন কইলাম ও ফির ওয়ায়তের হাসান রহমতুল্লাহ আলাইহি কালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা লিল্লাহি তাবারাক ওয়া তাআলা মিয়াতু রহমাতিন। ইমাম হাসান বসরি কইরা আমার কাছে এই হাদিস ওলা পৌঁছিছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আল্লাহর রহমত 100 ভাগ, وَإِنَّهُ قَسَمَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ أَهْلِ الْأَرْضِ 100 ভাগ তাকিয়া একমাত্র 1 ভাগ রহমতর আল্লাহ সারা জমিন বাটিরে বাটিয়া দিছেন। ও ওসিয়াত তুমিলা আজালিহিম এগারে মৌত পর্যন্ত ওইসে দুনিয়া থেকে মৌত পর্যন্ত আল্লাহর একমাত্র 1 ভাগ রহমতের সারা রকম চলব বাটিয়া মাত্র 1 ভাগ দিছেন। ও জাখারা 99 রহমতান লি আউলিয়াহি আর আল্লাহ তান মায়ার মাংস লাগি 99 ভাগ রহমত রাখি দিছেন। ওয়াল্লাহু তাআলা কাবিদুন তিলকার রহমত আল্লাতি কাসামা বাইনা আহলিল আরদি ইলা 99 ফায়ুকাম্মিলুহা মিয়াত রহমা লি আউলিয়াহি ইয়াউমুল কিয়ামা। আল্লাহ তাআলা সারা রুয়ে জমিন তান রহমতর সিবজ্জে দিছিলা সারা রুয়ে জমিনের মানুষরে থাকবো দুনিয়া তো কেয়ামতর দিন আর জমিন তো কেউ নাই আও বাট আল্লাহ উঠাইয়া হৌ 99 লোকে আও বাট ফুরাইয়া ফুরা 100 ভাগের রহমত আল্লাহ কেয়ামত দিন খালি বন্ধ আল্লাহ লাগে করবে।
রুহ আহমদুল্লাহ হাকিম রহমতুল্লাহ আলাইহ। وفي رواية معاوية بن حيدة رحمة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم حضرت معاوية بن حيدة نبي صلى الله عليه وسلم رواية قال إن الله تعالى خلق 100 رحمة فرحمة بين خلقي يتراحمون بها ایک رحمت اللہ شرار مجھے بٹیا دیسے نوٹا دی ایک زن ارزم جے محبت کرے ودغر علی اولیائی ہمتی ساتم ہوتی سین رحمت 99 باگ اللہ راکی دیسے قیامت دینے لگے وفی روایت ابی امامت رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من رحم ولو ذویات سورین রাহিমাউল্লাহু ইয়াউমাল কিয়ামত। এই হাদিসে রাসূলুল্লাহ ফরমাইছেন একজন মানুষে খেরর রহম করে যদি খেও কিতা একটা সুর সাল চড়া, একটা সাল চড়ার বাচ্চার মাঝে ছোটো দেখানি একটা সাল চড়ার বাচ্চার মাঝে একটা জানদারের রহম ব্যবহার করে এর বদলা আল্লাহ কিয়ামতের তার রহম করে। আরক ফসল আমরা ফসলুন ফি আন্নাহু তাআলা কাতাবা আলা নাফসির রাহমাত লিল উসাত ওয়াল মুজনিবিন। আল্লাহ তাআলা তার রহমত নির্ধারিত করিয়া গুনাহগার হল লাগি বদকার হল লাগি। সুবহানাল্লাহ আল আজিম। কোয়লা কুরআন সুরিয়াত ওয়াস্তাগফিরুল্লাহ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহর কাছে মাফি চাও তুমি তাই আল্লাহ মাফ করনে ওয়ালা। إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। যারা ইমান আনছেন এবং মক্কা শরীফে হিজরত করিয়ে মদিনা শরীফ গেছেন এবং আল্লাহর রাস্তার জেহাদ করছেন এরা সবে আল্লাহর রহমতের আশা রাখতে পারে। আল্লাহ গফুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরমাইরা আপনি হই দেখো তোমরা নি আল্লাহরে যদি চাও আল্লাহরে ভালো পাও আল্লাহরে মায়া করো আল্লাহর দ্বারও যাইতে আছে আল্লাহরে ফাইতা চাও আপনি হই দেখুয়াতে আর কোনো পথ নাই তোমরা সারায় আমি মোহাম্মদুর রসুলুল্লাহ লোক লইলাও ইউহিব্বুকুমুল্লাহ তো আল্লাহ মায়া করে তোমরা রে তান দ্বারও নিবাকে তোমরা গুনারে আল্লাহ মাফ করে দিবা। আল্লাহু গফুরুর রহিম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ ফরমাইতে যে সমস্ত মানুষে কোনো বাদ কাম করিলে নিজের নফসের উপরে জুলুম করে ওই সময় তার আল্লাহর ইয়াদ হয়ে যায়। আল্লাহর ইয়াদ হওয়ার পরে আল্লাহর কাছে মাফি চায় গুনার লাগি। ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া মাফ করতে ওয়ালা তো আর নাই। ওলাম ইউসিরু আলা মা ফাআলু। যে গুনাহ করছে বারবারই গুনাহ তো আর করে না। ওহুম ইয়ালামুন। জানি হইনি ই গুনাহ আর করে না যদি তে আল্লাহ মাফ করে দিলে ভেতরে। ওমার সাল্লামির রাসূল ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ। আল্লাহ ফরমাইত্রে আমি কোন রসুল ফাটাইছি না একমাত্র উদ্দেশ্যে ফাটাইছি যে আল্লাহর হুকুমের তারা পৈরবী করত। ওলাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. আল্লাহ ফরমাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার বান্দা গুনাহ করার পর যদি আপনার দ্বার আইয়ে ফাস্তাগফিরুল্লাহ, আইয়ে আমি আল্লাহর কাছে মাফি চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলও তার আল্লাহকে মাফি চাইন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তে আল্লাহ তওবা কবুল হন্নেওয়ালা রহম হন্নেওয়ালা তারা হইলি। ও যে দারোয়া ওখানে হইলে আল্লাহ, দারোর একটা মর্যাদা আছে, আর কজন হয়েছে কিনা পুরা মনে পড়ে নাই, যাবার হইলেই আল্লাহওয়ালার দ্বারও যাওয়া, নবীর দ্বারও যাওয়া, অলির দ্বারও যাওয়া আগলা নিয়ামত আল্লাহর। আল্লাহ আলিমুল গায়ব, আপনার দিলর মোড়ে যেখানে আইসে আহ্বান আল্লাহ জানে, আপনি মসজিদে বইয়া দোয়া করলে আল্লাহ শুনবা, আপনার গরু বইয়া দোয়া করলে আল্লাহ শুনবা। আল্লাহ তো এই জায়গাত ওলা ফরমাইতা বার্তা যে আমার হবিব, যদি আমার বন্ধা হলে গুণা করেন আর আপনার অশিলা লইয়া দোয়া করেন তাই মাফ দিব, ইলা কইতা বার্তা। ও যে একটা লফজ আল্লাহ ফরমাইছেন, আমার বন্ধায় গুণা করার পরে যদি আপনার দ্বারও আইয়ে আর আইয়ে আমি আল্লাহর কাছে মাফি চাই না, আপনিও মাফ করার লাগে সুপারিশ করো, আমি নিশ্চয় মাফ করে দিব। ও যে দ্বারও যাওয়ার একটা মর্যাদা আছে। আমরা দেশ অনেক জিনিস লইয়া বাড়াবাড়ি আছে, সে ওদিকে দূরে হরে গেছেন, সে ওদিকে দূরে হরে গেছেন, এর মাঝ থেকে একটা বিষয় হইল আমরার দেশ অলিয়া উলিয়ার মজার, অলিয়া উলিয়ার মজার লইয়া বাড়াবাড়ি আছে। একগুরু এখানে গিয়া যেটা করবার নাই অতা করেন, সৈদাত পড়িলেন ঘণ্টার পর ঘণ্টা, কোনো অলির মজারও সৈদাত ফুড়িনি, কোন জায়গাত সিরিয়াত আমি নিজে দেখছি ঘণ্টার পর ঘণ্টা বেটাইন বেটাইন সৈদাত ফুড়ি দিয়েছে। আমরা বাংলাদেশও কোনো কোনো জায়গাতে আছে, আমি সত্যকে না জানি, যারা দেখছেন তারা বয়ান করছেন, সীতাঙ্গি তাত মজার আছে, অনেক গিয়া মানুষ সৈদাত ফুড়িলেন হানতেন। আমরা জানা কথা শরীয়তে এক আল্লাহ ছাড়া কেউরে সজ্জা করা যায় না, সজ্জা আল্লাহর আছে খাস এবাদত, এটা ছাড়া আল্লাহ ছাড়া আর কেউরে সজ্জা করা যায় না। এরা যে অলিয়া উলিয়ার মজার গিয়ে সজ্জা ফুড়ি রইন, বিলকুল শরীয়তের বর খিলাফ হাম বলে বলার নিয়তে করেন, কারণ হামটা বত্তর হাম শিরিক হয়ে যায় গে, ই গেলে এক দল। আরেক গুরু আছেন অলিয়া উলিয়ার মজারও গিয়া মানুষ হতাকরণ করিয়া হিবায় যাইতেও দিন না, বাধা দেন শক্তভাবে, বাধা দেন শক্তি প্রয়োগ করিয়া বাধা দেন। আমার বুঝমতো কোরআন শরীফ হদিস শরীফ মতো দগুরোর মাঝে কেউ ঠিক নাই, হদিস শরীফ কোরআন শরীফ মতো আপনি অলিয়া উলিয়ার মজারও যাইতা, হীন গিয়া অলির ওসিল লইয়া আল্লাহর কাছে হইতা। তার এক দলিল ওয়ায়াত, যে আয়াত আল্লাহ ফরমাইছেন, লাউ আন্নাহুম জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি আমার বান্দা হলেও আমার হবিব আমার বান্দা হলে গুনাহ করিয়া আপনার দ্বারও আগেন, আইয়া আমি আল্লাহর কাছে মাফি চাই না, কেমন তেজ বুঝে গেল দ্বারও আবার আগলা মর্যাদা আছে। আল্লাহ কইতে পারতা ও আমার হবিব আপনার অসির লইয়া আমার কাছে মাফি চাই, তাও তুই তো আমরা অসির লইয়া দোয়া চাইতো, কিন্তু ইন আল্লাহ যা উকা হইয়া আমরারে বুঝাই দিলা যে নবীর দ্বার গিয়া হইলে আল্লাহ গুণন জলদি। আরো ঘটনা কোরআন শরীফ আপনারে হই, বিবি মরিয়ম আলাইহাসসালাম হযরত ঈসা আলাইহিসসালামের মা, বাল্যকালও তান ফেটো থাকতে মরিয়ম তান মার ভেটো থাকতে, ঈসা নাই মরিয়ম তান মার ভেটো থাকতে মায় মানুষ করছিল, আল্লাহ আমার এক সন্তান দেও যে আমি বাচ্চারে আল্লাহর আসতে অক দিলাম, আল্লাহ দিলে এক ফুড়ি, আল্লাহ কইলা আমি তো
আশা করছিলাম ফুয়া দিবে আল্লাহ, আল্লাহ আসতে ক্ষমা লাগাই দিব, ফুড়ি গুকিতা করবো আল্লাহ আসতে। আল্লাহ এখান তানি কেন বয়ান করেছে, আল্লাহর বালা জানা আছে, হুড়ি দিলেন না বুয়া দিচ্ছেন কি মতলবে, আমি আল্লাহ দিছি কেন আমি জানি। যাই হোক, কারণ আল্লাহ আসতে মানুষ হরাই ফুড়ি হিজমানার শরীয়ত মতো দুনিয়ার কোনো খামো লাগাই যায় না, একমাত্র মসজিদের খেদমত লাগাইতে পারবে। বড়ো চিন্তা ফুড়িকে মসজিদের খেদমত কোথা করবো, বৈতুল মকদিসর বড় ইমাম সাহ মুসল্লি আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহিসসালামের কাছে লইয়া গেল, গিয়া কইলা সাহ ই ফুড়িকে আমি আল্লাহর নামে মানুষ করছিলাম, ফুড়ি জানিয়া তাকতে আমি মানুষ করছিলাম, এখন আল্লাহ আমারে ফুড়ি দিলেইছেন, আমি ই মসজিদের খেদমত ফুড়ি লাগাইতাম কিলা, আর আমি মানুষ তো নে সুতাম কিলা, মানিয়া বইছি তো আমি। এখন বৈতুল মকদিসর আদিমাল্লার মাঝে টানা টান শুরু হয়ে গেছে, আল্লাহ আসর মানুষের ঘুড়ি, মসজিদেরও আসছে মানা ঘুড়ি, খে ফালি তানিয়া কুরা উড়া ডাল্লা লোটারি উঠারি হইল, আখের নাম উঠল হজরত জাকারিয়া আলাইহিসসালাম। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বিবি মরিয়মর খালু আসল মৌয়া, তাইনুনি লাগি ফালিয়া বড়ো করল্লা, বড়োয়ার ঘরে যখন মসজিদ ঝাড়ুর দিবাল্লা হয়ে গেল লাগে, তো জাকারিয়া আলাইহিসসালামে মসজিদের দ্বারে খুজরা বানাই দিলা, অনতনে খানি ফানি খুলতে দিন, তাইন ছাড়াই খুজরা কেউ খুলতে পারে না, এমন কৌশলে বানাইলা এক জাকারিয়া আলাইহিসসালামের খানি উনি লিয়া আইলে খুলি তার বেটিরে দিতা, আর বেটিয়ে কুলোখান কুনিয়ে যাইতা পারতানে আর কেউ আইতা পারতেন, এটা সারা কোরআন শরীফের কথা হইয়ার বইয়ের কিচ্ছা নাই। জাকারিয়া আলাইহিসসালাম খানি লিয়া আইন আইলে দেখনি বেটির হুজরাত সকল বেমসুমের ফল, বেমসুমের ফল মানা সকল মৌসুমে সকল ফল ধরে নি, বেমসুম ফল দেখেন, বিদেশি ফল দেখেন, সকল দেশে সকল ফল বলে নি, ফলে না তো আজকাল নি হৌ এখানে দুনিয়ার হোমল হইলে দুই তিনজন আপনার দেশে আইয়ে হিজমানা তাইলা আসিল না, তাই বড় তাজ্জুব হইন যে ইগোর তিন তাজ্জুব, এক তাজ্জুব ই বেমসুমের ফলই ফুড়িয়ে ফায় কিলা, বিদেশি ফল ই ফুড়িয়ে ফায় কিলা, আর ফল দেয়া নাকি কি আমি সারা দোয়ার তো খুলতে পারে না, তাজ্জুব তিন তাজ্জুব এখানে গেছে, লজ্জা করি জিকাইন না জিকাইন না, আরো জিকাইলা না জিকাই এত অসুবিধা হইব বুঝি, তাই কইলিলা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, ও মা মরিয়ম ইতা কইতে কি পাও গো তুমি, বেটিয়ে জেলা ভাই নকান কইলা, কালাত হুয়া মিন ইন্দিল্লাহ, বাবা এটা সারা আল্লাহ আমার কাছে বসে। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ফুড়ি তো আল্লাহর কাছে বড় মায়ার বন্দি, আল্লাহ বিদেশি ফল বন্দি করে ফাটাইন, বেমসুমর ফল বন্দি করে ফাটাইন, ই বেটি তো আল্লাহর বড় মায়ার, তার জীবন বড় এক দুঃখ আছিল, তাই কোনো ফুয়া পাইছেন না, বয়স বহুত হয়ে গেছে গিয়ে বুড়ো হয়ে গেছেন গিয়ে, হি জমানার আইন আছিল কোনো নবী দুনিয়া ছাড়িয়া যাইতে বুড়ো হয়ে গেলে দিনের দায়িত্ব লায়ক খেয়ে গোসাইয়া যাইতা, তাই জীবনে কোনো ছেলে সন্তান পাইছেন না খারে গোসাইতা, খালি দোয়া করেন রাত দিন দোয়া করেন, বাড়িতেও দোয়া করেন মসজিদেও দোয়া করেন, দোয়ার কবুল হয়েছে করিও জানা যায় না, কুচ্ছু বোঝা যায় না, ও বিবি মরিয়মর হুজরাত বইয়া তার নিক দুঃখ ইয়া দিল যে ই হুড়ি তো আল্লাহর বড় মায়ার, বিদেশি ফল আল্লাহ খাওয়াইন, বেমসুমর ফল আল্লাহ খাওয়াইন, ই বেটিকু আল্লাহর বড় মায়ার, আইজ বেটির দ্বারও বইয়া একবার ফুয়া খুঁজিলে আল্লাহর গেছে, ও তাই বইয়া দোয়া করল্লা যা আল্লাহ আমি বুড়ো হয়ে গেছে কি যাই বাগের সময় হয়ে গেছে, দায়িত্ব হারে দিনর গোছাইতাম আমার এক ছেলের সন্তান দেওয়া,
আলহামদুলিল্লাহ ইদিন গুরু দুয়ার ফরে ফরে জবাব আইছে লুকাইয়া, অতদিনের দুয়ার কোনো জবাবও নাই, হুয়াও নাই, দুয়ার জবাবও নাই। বিবি মরিয়মের হুজরাত বইয়া দোয়া করায় আল্লাহ জবাব দিলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ও জাকারিয়া আর চিন্তা বাদ দেও, এক ছেলে তোমারে দিব, শেখ ছেলে দান করম। তোমার মনে উৎকটি তাকে যদি ছেলে হইব মেয়ে হইব, আমি নাম রাখিয়া দিলে এর বিগুলাম ইসমুহু ইয়াহিয়া ওলাম নাজাল লাহু মিন ক্বাবলু সামিয়া। জকরিয়া তোমার এক ছেলে দিমু, আমি নাম একটা রাখিয়া দিলাইলাম ইয়াহিয়া, ই নাম তোমারই দেশ নাই। খাম বাতাই দিলা, ইলোই তো নাই, তুমি খাম করা লাগবো, তুমি যাওকে তোমার হুজরাত গিয়া আল্লাহ আল্লাহ করো। আর দুই তিন দিন মানুষের লোকে মাত্রায় ভারতায় নেয়, তাই না? আল্লাহ আল্লাহ লাগলা বেস করিয়া আল্লাহ জকরিয়ার আমি দিলা। ও যে ইদিন দোয়া করিয়া দোয়া কবুল হয়ে গেল, ফুয়ার সম্বাদও আইল, ফুয়ার আল্লাহর নামও রাখে দেখাইলা, ও ঘটনার কোরআন শরীফ আল্লাহ বয়ান করতে কিলা করেছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা, হাফিজ সাহেব বল ওলা নিয়ে আজাদ, হুনালিকা দা জাকারিয়া রাব্বা, ও অন বইয়া জকরিয়া তান আল্লাহর কাছে দুঃখ কইলে আল্লাহ আমার একুয়া যায়। দোয়া যে সন্তানে করতে পারে ইন বইয়া আল্লাহ কইলা হানে, হুনালিকার মানে অন বইয়া, অন বইয়া জকরিয়া দোয়া করল্লা আর আল্লাহ কবুল করল্লা। আল্লাহ বুঝাইতে চাইছেন যে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি বান্দি, আল্লাহওয়ালা আল্লাহর কোনো মায়ার মানুষ হইলে এন দার বইয়া কইলে এন উছিলে আল্লাহ শুনিলে। ইয়া তো আমরা ভাইসলাম আল্লাহ ফরমাইতরা ওয়ালা আনহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। ও আমার হবিব, মন্দায় গুনাহ করিয়া যদি ভাগ্যে জুটি আর আপনার কাছে আই হইন আর আইয়া মাফি চাইন, আপনি সুপারিশ করেন তো মাফ করে দিলে মধ্যে বোঝা গেল দার গুণ আছে। ওলা হিয়াতের কাহিনী পাইলাম, জকরিয়া আলাইহিস সালামের সারা জিন্দগির দোয়া আল্লাহ ইতিপূর্বে কবুল না করিয়া বিবি মরিয়মর দারো হুজরাত বইয়া দোয়া করে আল্লাহ কবুল করেছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহওয়ালা মানুষের দ্বার লইয়া হইলে, আল্লাহওয়ালা মানুষের ওসিলা লইয়া হইলে আল্লাহ শুনেন জলদি জলদি আল্লাহ কবুল করেন। দেখ মন এখানে কইয়া আমি কইতাম যে অলিয়া উলিয়ার মজার গিয়া যারা বেসরা খাম করেন, এরাও নাফরমানি করেন, আর এবার যাইতে যারা হিফত মন করে দেন এরাও নাফরমানি করেন। কোরআন হদিস মতো নবীর দ্বারও যাইতাম, অলির দ্বারও যাইতাম, চাইতাম আল্লাহর কাছে ও আয়াত দেখো কয় না, ওলাউন্নাহুম যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। যদি আমার বন্দা ইয়া আমার হবিব আপনার কাছে আইন আর আমার কাছে মাফি চাইন, যাইতা অলির গেছে, চাইতা আল্লাহর গেছে, শাহজালাল সাহেবের দ্বারা যাইতে হলে বাধা নাই, কোরআনে হদিসে সাবিত আছে। তবে শাহজালের গেছে খুঁজতা না, খুঁজতা আল্লাহর গেছে, যাইতা শাহজালার গেছে, চাইতা আল্লাহর গেছে, যা উকা ফাস্তাগফিরুল্লাহ। আমার নবীর দ্বারও যদি আইন আর সাইন আমি আল্লাহর গেছে, কারণ দেওয়া নেওয়ার সারা ক্ষমতা আল্লাহর গেছে। কথা বুঝছেন নি? আপনি অলির মজারও যাইতে পারেন, শরীয়ত মতো জাইজ আছে, সওয়াব আছে, এবং হীন গিয়া দ্বারও গিয়া দোয়া করার মাঝে ফায়দা আছে, কোনো বাধা নাই। আপনি বাধাও দিতে পারতে না, আর গেলায় যদি দিয়ে কেন বেসরা হাম করতে পারতে না আল্লাহর অলির সজদা, অলি তো এই যাই না আল্লাহর এবাদত বেশ করে করছেন না। কেমন হজর শাহজালাল সাহেব আইয়া এই দেশ টানে সিঁড়ি কুহুর উঠাইলা, আপনি হীন গিয়া যদি শির করা দূর অলি কুশ হইবা, নারাজ হইবা, নারাজ হইবা। গতিকে আমরা দগুরো যারা অলিয়া উলিয়ার মজারও যাইতে বাধা দেন আর যারা হীন গিয়া বেসরা কাম করেন, দগুরো জাগাত নাই। কোরআন শরীফ মতো হদিস শরীফ মতো
ওখানে লোকাম আপনি আল্লাহওয়ালার দ্বারও যাইতা, অলির মজারও যাইতা, চাইতা আল্লাহর কাছে এন ওসিলা লইয়া দেওয়া কথা। ও আয়াত আওয়ায় আমার এই লম্বা কাহিনী হওয়া লাগলো। এটা এই মশলা লইয়া বড়া চড়া আমরা দেশে আছে বড় বড় বুদ্ধ। আল্লাহর দয়া যদি না হইতো, আল্লাহর রহমত হইতো না, তে তুমি তার সারা মানুষের শয়তানের ইবাদত করা দিলেন, আল্লাহ ইবাদত দিয়ে রাখেন। দারাজাতিন মিনহু মাদারাজাতিন মিনহু মাগফিরাতুন ওয়া রাহমা وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ خَوْتِ دي বুরা হাম করে নিজর লগে নাফরমানির কামনে জরে ব্যবহার করে এরপরে আল্লাহর কাছে মাফ চায় ইয়াজিদি আল্লাহ তাওয়াবান না গফুরুর রহিমা আল্লাহ মাফ করে দিবে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول بسم الله والحمد لله الصلاة والسلام عليك الحمد لله اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصلي على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وصحبه وبارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله أمر الدرس حديث قبول فرما এর তুলে আমরা হলরে মাফ করে দিও আল্লাহ। আমরা ভাগ্য ঘটনা তোমার হবিবিরে ফাইলাম না, তান দারোগিয়া মাফি চাইবার সুযোগ পাইলাম না আল্লাহ। দুনিয়ার তামাম মুসলমান কথাতে হমত রসুল্লাহ, দুনিয়া থেকে তসিম নিলে গেও রোজা শরীফের ভিতরে তুমি হায়াতে তানে রাখো আল্লাহ। তোমার দয়া দিয়া আমরা রে রসুল্লাহ রোজা শরীফর দ্বার গিয়া তোমার কাছে মাফি চাইবার তৌফিকান জয় আল্লাহ। আল্লাহ তোমার রসুলের হদিস শরীফ সামনে লইয়া বইয়া পড়িয়া বিকাশ আর আমরা ওলরে মাফ করে দিল আল্লাহ। আমরা তামাম মুর্দে গান্ডে মাফ করে দেও, খাস করি আমরা রহলোর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দে। জানি না আমরার মা আমরার বাবারে কি হালত খবর রাখছো, তোমার রবি বেফরমাইছেন আওলাদে ফরিয়াদ করলে তুমি দয়া করি ছাড়ি দেও আল্লাহ। আমরার হেউরর মা বাপ খবর কষ্ট থাকলে দয়া করি ছাড়ি দেও রে মাহবুব। বহুত মানুষ কবর গেছে মা বাপ কইয়া দোয়া করডা কোনো সন্তান জমিনের উড়ে নাই আল্লাহ। এই সমস্ত বেওলা দলের পক্ষে আমরা অগলে ধরি আর তারারেও মাফ করে দিল আল্লাহ। তোমার হবিবার কুলুম্মতে মরহুমারে মাফ করে দেও আল্লাহ। আমরার বিমারি হলরে শিফায় না ধরি দেও, সেহত তন্দুরস্তি দিয়ে আমরা রে তোমার গুলামি করার তৌফিক দেও। আমরা হলরে তোমার মকবুল গুলামি নসিব করো আল্লাহ। আয় আল্লাহ অভাবী হলর অভাব অনটন দূর করে দেও, অনেক সময় অভাবেও মানুষের আমল ইমান নষ্ট করিলায়।
আল্লাহ যে অভাবে আমরা আমল ইমান নষ্ট, এই অভাব থেকে আমরা হলরে বাসাইয়া রাখিও, আমরার কর্জি হলর খরচ আদায় করার তৌফিক দেও, আমরার মুসিবত হলর মুসিবত দূর করে দেও। ইয়া আল্লাহ, বিদেশ বাড়ির বহুত মানুষ বহুত মুশকিল আছে, তোমার দয়া দিয়ে এরার মুশকিল আসান করে দেও। বেসাহারা নিরাশ্রয় আছেন আল্লাহ, তুমি শান্তির আশ্রয় তারে দিয়া দেও। ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আর রসুল্লাহর হাদিস শরীফ পড়ার খাতিরে আমরা রে কিয়ামতের দিন তুলতে রসুল্লাহর হাদিসের তালেবা বানাইয়া তুলিও রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا الله أمر بزرگ الله أمر استاد الله درجا بہت بلند خریدا یہ روحانی توجہ روحانی دعا ہمیشہ ہمرا نصیب کری ইয়া আল্লাহ, আমরারে আমরার মুরব্বী আল্লাহ লাগে নেক ইয়াদগার বানাই দেও, আমরার আওলাদ মুতাল্লিকিন দেও আমরার লাগে নেক ইয়াদগার বানাই দেও। ইয়া আল্লাহ, আওলাদ দিয়ে আমরারে দুনিয়াত শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ, আমরার আওলাদ দুনিয়া আখেরাত আমরার খামল আকবর লাখ মানুষ বানাই দেও মাবুদ। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا رب العالمين. أذان الشمائل أذان دلك.